দর্শক এই মুহূর্তে রয়েছেন রাজধানী বংশালে রয়েছেন সহকর্মী এসকেলেটন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিটন, রাজধানীর লকডাউনের দ্বিতীয় দিনে জনমনে কোনো প্রভাব পড়েছে? রাস্তায় যানবাহন চলাচল কেমন দেখছেন? আসলে লকডাউন সম্পর্কে আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন সেই চিত্র দেখাতে চাই। পিছনের চিত্র বলে দেয় আসলে লকডাউন কতটুকু মানছে সাধারণ মানুষ। যার যার ইচ্ছা মতো শেষে কিন্তু চলছে, কেউ কারণে কেউ বাবার অকারণে। তাদের রাস্তায় আসার দরকার আসছে এবং স্বাস্থ্যবিধি অর্থাৎ যে মেনে চলার যে বিষয়টি, দূরত্ব বজায় রেখে মাস্ক পরা, সেটার সেই চিত্র যদি বলি আসলে সেই ধরনের চিত্র এখনো পর্যন্ত চোখে পড়েনি। এবং এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি বা এই যে লকডাউন মানা বা না মানা, এটা মানাবে কে? সেটা মানানোর জন্য যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে কিন্তু আমরা এই এলাকাটি ঘুরে দেখেছি। অর্থাৎ বংশাল একটি গুরুত্বপূর্ণ এলাকা, এলাকার চতুর্দিকে আমরা ঘুরেছি, অলিতেগুলিতে গিয়েছি, মূল সড়কগুলোতে গিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু চোখে পড়েনি। অর্থাৎ এখানকার যে কার্যক্রম, দৈনন্দিন যে কার্যক্রম, লকডাউন অর্থাৎ যে 11টি নীতিমালা রয়েছে সরকারের, সেই নীতিমালাগুলোই জানা না আসলে সাধারণ মানুষ। অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে আসলে লকডাউন অর্থাৎ তো আমরা বুঝি বিভিন্ন কার্যক্রমকে বন্ধ করে দেওয়া এবং যে সচেতনতা সেদিকে বৃদ্ধি করা, সেই চিত্র কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এখানকার যে দোকানপাটগুলো রয়েছে, অনেক দোকানই বন্ধ রয়েছে, তবে প্রত্যেকটি দোকানের শাটারের সামনে কিন্তু তাদের যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছে, যখনই তাদের কাস্টমার আসছে তারা কিন্তু তাদের যে মালামাল সেগুলো বিক্রি করছে। এবং সড়কগুলোর চিত্র যদি বলি, প্রত্যেকটি সড়কে লকডাউন অর্থাৎ গত লকডাউনে আমরা যেটা দেখেছিলাম যে প্রয়োজন ছাড়া কেউ বাহিরে আসতে পারবে না, কিন্তু আজকে কিন্তু দ্বিতীয় দিনের যে লকডাউন সেটি কিন্তু আমরা দেখিনি। এবং প্রত্যেকটি সড়কে কিন্তু সব ধরনের যানবাহন রয়েছে, ব্যক্তিগত প্রাইভেট কার, ট্রাক এবং রিক্সা, ভ্যান, এবং পায়ে হেঁটে মানুষ কিন্তু তাদের বিভিন্ন কর্মে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের চলাচল করছে। তো এইটুকু বলতে চাই যে লকডাউনের যে স্বাভাবিক যে জীবনযাত্রা অর্থাৎ যে লকডাউনের যেই একটি তীব্র প্রতিক্রিয়া, যে আসলে কেউ বের হতে পারবে না, ইচ্ছা করলে আসলে প্রয়োজন ছাড়া কোনো কোথাও যেতে পারেন, সেটি কিন্তু নেই। যার যার মতো সে চলছে আসলে লকডাউনের। সর্বশেষ এটুকু বলতে চাই যে লকডাউন বলে সাধারণ মানুষের ভিতরে যে একটি গত কয়েকদিন থেকে যে একটা প্রচার প্রচারণা, সেটি কিন্তু তারা এখন অনুভব করতে পারছে না। তো জেসমিন, এই ছিল আমার কাছে বংশাল এলাকার করোনার লকডাউনের যে সর্বশেষ খবর।